দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। টাঙ্গাইলের একমাত্র বিনোদন কেন্দ্র শাপলা শিশু পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ডেক্স থেকে বিস্তারিত জানাচ্ছেন জবা। ঈদের আনন্দকে একটু বর্ণিল করতে মানুষ ছুটেছে নানান গন্তব্যে। শিশু কিশোররা সহ সকল বয়সের মানুষ ঈদে চায় বাড়তি কিছু আনন্দ, আর এই আনন্দে মেতে ওঠার জন্য টাঙ্গাইলের ঘাটাইলের একমাত্র বিনোদন কেন্দ্র শাপলা শিশু পার্ক ঈদের আনন্দে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। দেশের অন্যান্য উপজেলায় সমূহের সাধারণ মানুষের চিত্র বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকলেও উদ্যোক্তার অভাবে ঘাটাইলে সেভাবে কোনো বিনোদন পার্ক গড়ে ওঠেনি। সম্প্রতি ঘাটাইল পৌর এলাকার বাজার সংলগ্ন ঘাটাইল পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশে স্বল্প পরিসরের শাপলা শিশু পার্ক নির্মাণ করা হয়। প্রায় 4 বিঘা জায়গার উপর স্থাপিত এই পার্ক এখন বিনোদন প্রেমী মানুষ ক্ষণিকের আনন্দের উৎস হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে তাই ওই পার্কে ছিল মানুষের ব্যাপক সমাগম। সকল বয়সী মানুষ আনন্দে একাকার হয়ে পার্কে ভিড় করেছে। শিশু কিশোররা উঠেছে বিভিন্ন রাইডে। বিশিষ্ট জনেরা বলেছেন, ঘাটাইলের ইতিপূর্বে কোনো রকম বিনোদনের জন্য পার্ক ছিল না। ব্যক্তি মালিকানায় এই বিনোদন পার্কটি হওয়ায় সংশ্লিষ্ট মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এই বিনোদন পার্কটি হওয়ায় উঠতি বয়সের ছেলেদের নেশার মতো মরণ ছবল হতে রক্ষা করা যাবে। বিনোদনের জন্য তেমন কোনো স্থান নেই, এই শাপলা শিশু পার্কটি প্রতিষ্ঠিত করায় চিত্র বিনোদনের জন্য অনেক সহায় হয়েছে। সে কারণে দেখা যায় উঠতি বয়সের ছেলেরা এই বিনোদন পার্কে এসে আত্মতৃপ্তি লাভ করছে। আরো ঘাটাইলে এই বিনোদন পার্ক তৈরি হোক, যাতে করে সামাজিকভাবে মানুষের চিত্র বিনোদনের ব্যবস্থা হয় এবং সামাজিক কিছু ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষা করা হোক, এমন প্রত্যাশা সকলের। শাপলা শিশু পার্কে স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান আলী সরকার জানান, ঘাটাইলে বিপদগামী তরুণদের সুস্থ বিনোদনের জন্য আরো অনেক ভালো কিছু করার চিন্তা ভাবনা করেছেন, আর এজন্য সমাজের সচেতন মহল এবং সরকারি পৃষ্ঠপোষকতার দরকার। জবা, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।